অন্তিম ব্যক্তির স্বার্থে এই সরকার কাজ করে যাচ্ছে, তার জয় হয়েছে। এবং বারবার যারা বিরোধীরা যারা চক্রান্ত করেছিল, যারা বলতে চেয়েছিল যে ভারতীয় জনতা পার্টি একটিও সিট জিতবে না, স্বয়ং তারা কিছু কিছু মিডিয়া চ্যানেলগুলো তো যে স্বয়ং মুখ্যমন্ত্রীকেও দেখাচ্ছে যে মুখ্যমন্ত্রী হেরে যাবে, তো সেই তাদেরকে আজকে গতকালকে রাজ্যের মানুষ তাদেরকে যোগ্য জবাব দিয়েছে ভোট দাসের মাধ্যমে। আমরা প্রথম থেকেই বলেছিলাম যে এই রাজ্যের মানুষ নতুন একটা সরকার পেয়েছে, যে সরকারটা বিনা আন্দোলনে, বিনা প্রস্তাবে, বিনা রিমান্ডে প্রত্যেকটা প্রকল্প তার বাড়ি বাড়ি চলে যাচ্ছে। কর্মচারীদের সেভেন্থ কমিশন বলুন, ভাতা বৃদ্ধির ক্ষেত্রে বলুন, যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্রে বলুন, এবং বিশেষ করে এই রাজ্যের যে ডেভেলপড হচ্ছে রাস্তা থেকে আরম্ভ করে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আরম্ভ করে ইন্টারন্যাশনাল রেলওয়ের কাজ চলছে আমাদের রাজ্যের মধ্যে বিভিন্ন প্রকল্প, এই প্রকল্প এই হিতে, এই রাজ্যের হিতে কাজ চলছে, এ তার জন্যই গতকালকে জয় হয়েছে। এবং আপনারা দেখবেন আগামী 6 মাস পরে আবার যে 23-এর নির্বাচন, সেই 23-এর নির্বাচনের আগাম রেজাল্ট এই রাজ্যের গণদেবতারা আমাদের ভোট বাক্সের মাধ্যমে দিয়েছে। তারা যে তারা চাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে বিপুল পরিমাণ ভোটে আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনে যেন জয়যুক্ত করতে পারে, সেই দিশাতে আমরা কাজ করব। এবং বিশেষ করে আমরা যে বুথগুলা আমরা জয় লাভ করতে পারিনি বা যে 6 আগরতলা আমরা জয় লাভ করতে পারিনি, সেই 6 আগরতলার মধ্যে আমাদের কার্যকর্তারা আরও বিশাল আকারে যুবকরা শক্তিশালী করে এবং আগামী 23-এর নির্বাচন আসতে আসতে প্রত্যেকটা বুথে যে যে বুথগুলো আমরা পিছিয়েছিলাম আমাদের কার্যকর্তাদেরকে শক্তিশালী করে এবং সেখানকার গণদেবতাদের সাথে আমরা হয়তোবা কোনো জায়গায় তাদেরকে বোঝাতে পারিনি, আমরা হয়তোবা বুঝিয়ে পিছিলাম ঠিকই, কিন্তু আপনারা দেখলেন যে ভোট বাক্সে যে আমরা বারবার বলেছিলাম এই রাজ্যের মধ্যে যে কংগ্রেস সিপিএমের যে মিতালি সেটা দীর্ঘদিন ধরে চলছে, যার জন্য এই রাজ্যে সিপিএম ছাড়া বিজেপির আগে কোনো সরকার পরিবর্তন হয়নি, যাদেরকে মানুষ বিশ্বাস করত গত 25 বছর, যে নেতৃত্বকে বিশ্বাস করেছিল এই রাজ্যের মানুষ, তাদের কথা মাসবার আমরা বলেছিলাম যে তারা সিপিএম এর সাথে মিলিত ছিল, সেটা কালকে ভোট বাক্সের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে গতকালকের যে রেজাল্ট সেই রেজাল্ট আমাদের কংগ্রেস সিপিএম এর যে মিতালি বন্ধু এবং আগামী যে নির্বাচন আসছে এই মিতালি বন্ধুটা প্রমাণ হওয়ার পর থেকে আপনারা দেখবেন কংগ্রেস সিপিএম প্রত্যেকটা দলকে এই রাজ্যের গণদেবতারা প্রত্যাখ্যান করবে এবং 2023-এর যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমাদের দেখবেন প্রত্যেকটা কেন্দ্রে মানে 60-এ 60 ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা ক্যান্ডিডেট বিপুল পরিমাণে জয়যুক্ত হবে। এবং আজকে যেহেতু বিজয় মিছিল, আমি গণদেবতাদের কাছে এবং রাজ্যবাসীর কাছে আপিল রাখবো যে আমাদেরকে দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে আপনাদের সেবা করার জন্য, আমরা চাই সমাজের অন্তিম ব্যক্তির উন্নয়ন করা, আমরা চাই সমাজ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে সংগঠনকে মজবুত করা, আমরা চাই আমাদের যে পার্টির যে সুপ্রিমো আমাদের যে সর্ববৃহৎ নেতা বিশ্বের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্লোগান যে সবকা সাথ সবকা বিকাশ এবং সেবাই সংগঠন, আমরা সেবাই সংগঠনের মাধ্যমে আমাদের সংগঠনকে আরও শ্রীবৃদ্ধি লাভ করব এবং আমরা সুশাসন দেওয়ার মাধ্যমে আমাদের এই রাজ্যের প্রত্যেকটা ভোটার্সের কাছে যাব এবং প্রত্যেকটা কার্যকর্তারা আমরা মিলে আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করব। প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা, সেই দিশায় এই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি বিরোধী পার্টির যারা আছে এগুলো যারা বিরোধিতা করছেন বা যারা বিশেষ করে যারা সিপিএম বন্ধুরা যারা আজকে তারা সিপিএমকে ভোট দিয়েছেন তাদের কাছে আপিল রাখবো, আপনাদের নেতৃত্বরা কংগ্রেস নেতৃত্বর সাথে মিলে সেই মিতালি বন্ধুটাকে রেখেছে, তো আপনাদের যারা এখনও যারা সিপিএমকে ভোট দিয়েছেন তাদের কাছে আপিল রাখবো যে আপনারা দলে দলে ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়ে যান এবং আপনাদেরকে নিয়ে আপনাদের নেতৃত্বরা যে ছেলেমেলাগুলো বা যে বিষয়টা খেললো গেম একটা খেললো পলিটিক্সের মধ্যে সেটা যেন না হয়, আপনারা ভারতীয় জনতা পার্টিতে সকলে সামিল হন এবং আপনাদেরকে নিয়ে সঙ্গে নিয়ে আমরা এই ত্রিপুরাকে সুন্দর ত্রিপুরা বানাতে যাই, সেটার জন্যই আজকে আমাদের বিজয় উৎসব।